ও বাবা, হ্যাঁ দেখো, বিরাট ভিডিও একটা পাই গেছি, বলছে এটা মাখলে পরে নাকি ব্রণ মেছাতে থেকে শুরু করে যে কোনো মুখে দাগ, তোমার সান ট্যান, তোমার মুখের বার্ধক্য সব চলে যাবে, সব চলে যাবে, বলছে একবারে টান টান ঝাঁ চকচকে ঝকঝকে একটা স্কিন তুমি পেয়ে যাবে, শুধু মুখের নয়, মুখ হাত পা সব একবারে সুন্দর হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই এটা করতে কী কী উপকরণগুলো লাগছে, কেমন করে এটা করতে হবে। তাহলে বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের লাগবে দুটা টমেটো। এই দুটা টমেটোকে কুচি করে আর মিক্সিতে আমরা পেস্ট করে নিব। ইয়ার আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি যে টমেটোর বীজগুলো খাওয়া একবারই ভালো লাগে, তাই রান্না করার সময় টমেটোর বীজগুলোকে বের করে ওইটা মুখে মেখে নিবে। টমেটো মুখে মাখলে পরে মুখে বার্ধক্যে ছাপ চলে যায়, সান ট্যান দূর হয়ে যায়, একটা গ্লোয়িং স্কিন তুমি পেয়ে যাবে। প্রত্যেক দিন টমেটো মুখে মাখবে, আমি তো প্রত্যেক দিন টমেটো মুখে মাখি। তো টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়ে পরে আর মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। চলো, এখানে টমেটো আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে একটা বড় ছাঁকনি দিয়ে এই টমেটোটাকে ছেঁকে নেবো আমরা, ওই চা ছাঁকার ছাঁকনি দিয়ে ছাঁকো না, তাহলে পরে ওইটা শুধু টমেটোর রসটাই ছাঁকা যাবে, বাকি যে টমেটোর যে কাঠটা, টমেটোর যে পাল্পটা, ওইটা তোমার ছাঁকনিতে থেকে যাবে। ওই জন্য বড় একটা ছাঁকনি দিয়ে ছাঁকবে, তাহলে কি হবে, টমেটোর রসটার সঙ্গে টমেটোর যে পাল্পটা, যে কাঠটা, ওইটা শুদ্ধ ছাঁকা যাবে, বুঝেছ? তো আমি যেমন করে ওটা ছেঁকে নিচ্ছি অমনি করে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার পরে যে ছাঁকনির উপরে যে তোমার টমেটো পাল্পটা রয়েছে ওটা ফেলে দাও না, ওটা তোমার কাজে লাগবে, পরে বলবো। দাঁড়াও, এখানে আমার টমেটোর ইয়েটা ছাঁকা হয়ে গেছে, এবারে কী করতে হবে বলে দিচ্ছি। দাঁড়াও, ও বাবা, আমি তো একটা জিনিস দিতে ভুলেই গেছিলাম, 2 চামচের মতো গোলাপ জল দিতে হবে। গোলাপ জলটা দিলে পরে যা সুন্দর গন্ধ লাগে না, এই গরমে গোলাপ জলের গন্ধ দারুণ লাগে। গোলাপ জলটা যে স্কিনের জন্য কত ভালো সেটা তো আমরা সবাই জানি। লাই, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ক্লিনজিং, বুঝলে? ক্লিনজিং করতে আমাদের লাগবে 2 চামচের মতো টমেটো পাল্পটা লাগবে, 2 চামচের মতো টমেটো পাল্প, আর 3 চামচের মতো কাঁচা দুধ লাগবে। কি আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কাঁচা দুধটা স্কিনের জন্যে, তারপরে তোমার চোখের তোলা কালি দূর করতে ওইটা মানে বিরাট ওষুধ, বিরাট ওষুধ। প্রত্যেক দিন শুধুমাত্র কাঁচা দুধটাকে মুখে ঘষবে, দেখবে তোমার স্কিনটা একবার দেখবে কেমন হবে, নরম চকচকে একটা স্কিন তুমি পেয়ে যাবে যদি প্রত্যেক দিন কাঁচা দুধটা মুখে লাগাও। তো এই কাঁচা দুধটা তোমার 3 চামচের মতো নিলাম, আর টমেটো পাল্পটা নিলাম তোমার 2 চামচের মতো। নিয়ে পরে একটা তুলা দিয়ে ভালো করে ওটা ডুবিয়ে পরে আর 2 মিনিটের মতো ভালো করে ঘষে 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 মুখটা পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে ক্লিনজিং করা, বুঝেছ? ওই তোমার রান্নার তেল ধোঁয়া, তারপরে তোমার রাস্তা ধুলা বালি যা আছে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আর এইটা ছেলে মেয়ে সবাই করতে পারে, এটা তারপরে তোমার বাচ্চা দিকেও করাতে পারো, 14 বছরের উপরে বাচ্চাগুলোকে ওগুলোকেও করাতে পারো, কোনো ক্ষতি নাই। আর ঘরোয়া জিনিস তো, ঘরোয়া উপকরণ তো, কোনো রকম সাইড ইফেক্ট হবে না, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমাকে একজন বলেছিল যে দিদি, অ্যালোভেরা জেলটা মাখলে পরে শ্যুট করে না চুলকায়, আবার কফি পাউডারটা বারবার কিনতে গেলে পরে ঘরে মা বকছে, তাহলে তুমি টমেটোর কিছু একটা ভিডিও দেখাবে, আমাকে মেসেজ করেছিল, আজকে পেয়ে গেছি, আজকে একবারে হওয়ার জন্য পেয়ে গেছি। হ্যাঁ, টমেটো ঘরেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কফি পাউডার নয় যে কিনতে গেলে বকুনি খাবে, আর অ্যালোভেরা জেল নয় যে তোমার স্কিনের জন্য শ্যুট করবে না। এইটা করে পরে দেখবে ম্যাজিকের মতো কাজ করে, জানো, দারুণ দারুণ। ক্লিনজিংটা হয়ে গেলে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। এবারে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের স্ক্রাবিং। ওই যে বলেছিলাম যে ছাঁকনির উপরে যে পাল্পটা আছে ওটা ফেলে দাও না, ওটা স্ক্রাবিং করতে কাজে লাগবে। এইবারে আমরা একটা স্ক্রাবার তৈরি করব। এটার জন্য লাগবে তোমার যে ছাঁকনির উপরে যে তোমার টমেটো পাল্পটা ছিল সেই পাল্পটা লাগবে, আর ইয়ার সঙ্গে লাগবে তোমার 1 চামচের মতো চিনি। যদি চিনির দানাগুলো বড় দানা হয় তাহলে পরে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিবে, একটু গুঁড়া করে নিবে, একবারই গুঁড়া করতে হবে না, একটু গুঁড়া করে নিলে হবে, দুটো ভালো করে মিশিয়ে পরে আর ওইটা মুখে ঘষতে হবে, হালকা হাতে ঘষবে। আগে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছো ক্লিনজিং করার পরে, ইয়ার পরে হালকা হাতে ঘষে ঘষে মুখটাকে পরিষ্কার করে নিবে। শুধু মুখে না, ঘাড়ে হাতে পায়ে তোমার যেখানে যেখানে সান টান আছে, কালো ছোপ আছে, তোমার বার্ধক্যের ছাপ আছে, সব জায়গাগুলোতে তুমি এটা লাগাতে পারো। তোমার ডেড স্কিনগুলোকে দূর করতে স্ক্রাবিংটা বিরাট বিরাট হেল্প করে, আর টমেটোর স্ক্রাবারটা তো দারুণ। মিনিট 2-এর মতো মুখটা ঘষে পরে নর্মাল জল দিয়ে আবার আমরা মুখটা ধুয়ে নিয়ে চলে
আসবো। এবারে থার্ড স্টেপ হচ্ছে আমাদের একটা ফেস প্যাক তৈরি করতে হবে। ফেস প্যাকটার জন্য আমাদের লাগবে 2 চামচের মতো লাগবে তোমার টমেটোর পাল্পটা, যেটা করেছিলাম সেই টমেটোর পাল্পটা লাগবে 2 চামচের মতো, আর লাগবে 1 চামচের মতো বেসন। বেসন আমাদের মা ঠাকুমারাও আমাদেরকে মাখাতো, মা ঠাকুমারা নিজেরাও ব্যবহার করতো বেসনটা, যে স্কিনের জন্য কত ভালো, স্কিন পরিষ্কার করতে, টান টান করতে, স্কিনের যাবতীয় সমস্যা দূর করতে বেসনটা যে কত ভালো সেটা আমরা ছোট বড় বুড়ো সবাই জানি। হ্যাঁ, আর লাগবে কয়েক ফোঁটা লেবুর রস, যাদের সেন্সিটিভ স্কিন তারা লেবুর রসটাকে স্কিপ করে দিবে, বাদ দিয়ে দিবে, লেবুর রস না নিলেও চলবে। আর যদি কোনো স্কিনে যদি কোনো প্রবলেম না থাকে, যদি নর্মাল স্কিন হয় তাহলে অবশ্যই লেবুর রসটা নিবে। লেবুর রসটা তোমার স্কিনটাকে পরিষ্কার করতে কাজে লাগবে, তোমার সানটান দূর করতে কাজে লাগবে। লেবুর রসটাও আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো। এগুলাকে লিয়ে পরে তিনটা উপকরণকে নিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। এইবারে মিশিয়ে নেওয়ার পরে মুখটি তো নর্মাল জল দিয়ে আমরা ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপরে এই এটি ফেস প্যাকটি আমরা মুখে লাগিয়ে নেব। একবারে মোটা মোটা প্রলেপ করে লাগাবে, আর ঘষে ঘষে লাগাতে হবে না, অলরেডি ক্লিনজিং করার সময় স্ক্রাবিং করার সময় আমরা মুখটা অনেক ঘষে নিয়েছি, আর ঘষে ঘষে লাগাতে হবে না, মুখটাতে প্রলেপ দিয়ে দিবে। 10 মিনিটের মতো মুখে রেখে পরে 10 মিনিটের জন্য মুখে রাখবে, তারপরে শুকিয়ে গেলে আর ইয়ে করে নেবে, নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিবে, বুঝলে। আর সপ্তাহে 2 দিন অন্তত এটা করবে, সপ্তাহে অন্তত 2 দিন এটা করবে, তারপরে তুমি দেখবে কমসে কম তুমি 1 মাস করার পরে দেখবে তোমার দাগ ছোপগুলো কতটা চলে গেছে তুমি দেখবে। আর অবশ্যই এটা করে পরে আমাকে জানাবে যে কতটা উপকার পেলে, বুঝলে। যারা কফি পাউডারের ফেস প্যাকটা লাগাচ্ছ তারা সপ্তাহে 1 দিন করে কফি পাউডারটা লাগাবে, আর সপ্তাহে 2 দিন করে এই ফেস প্যাকটা লাগাবে, তারপরে উপকারটা দেখবে, বিরাট একটা উপকার পাবেই পাবে আমি বলছি। তো ধৈর্য রাখবে আর অবশ্যই বিশ্বাস করে এইগুলো ব্যবহার করবে, তারপরে আমাকে জানাবে যে কতটা উপকার পেলে। উপকার পেলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর এখনকার মতো চলি। বাবরে মুখটা আমার দেখো কি লাগছে গো, সত্যি ব্যাপক ব্যাপক দারুণ লাগছে। হ্যাঁ, এখনকার মতো চললাম। হ্যাঁ, বাই 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 বাই, আবার আসবো পরে। টাটা, ভালো থাকবে গো।